মহাতারা, আমরা বিরতির আগে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, আর তার দুটো প্রশ্ন আমার জবাব জেনেছি, আর একটি বাকি ছিল, সেটা হচ্ছে শিয়াদের সম্পর্কে উনি জানতে চেয়েছেন। শিয়াদের সম্পর্কে বলা খুব জরুরি, আমরা এই অনুষ্ঠানে আরেকবার শিয়াদের সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে হয়তো সেটা আপনার মিস হয়েছে। শিয়ারা, শিয়া শব্দের অর্থ হল দল, উপদল। ইসলাম কখনো দল উপদল তৈরি করা কখনো অনুমোদন করে না, ইসলামে কোনো দল উপদল নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সবাই একটি দলে ছিলেন, এটা হলো উম্মতে মুসলিমা দল, সাহাবা দল, সাহাবারাই ছিলেন। এখনো মুসলিম উম্মত একটি দল, দল দলে দলে ভাগ, দলে দলাদলি হওয়া, ভাগ হওয়া উম্মত, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর, আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপর ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এই তিন খলিফার যুগে কখনো শিয়া নামের কোন গোষ্ঠীর অস্তিত্ব ছিল না, বরং সবাই একমত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যখন শাহাদত বরণ করেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত নিয়ে একদল লোক বাড়াবাড়ি করছিল, এবং তখন তারা দাবি করছিল, হঠাৎ করে তাদের দাবি উঠে গেল যে আবু বকর ওসমান এবং আলী, আবু বকর ওমর ওসমান, এই তিনজনের খেলাফত শুদ্ধ হয় নাই, বরং আলীর খেলাফত শুদ্ধ, অন্য কারো খেলাফত শুদ্ধ না, এইভাবে দাবি উঠানো আরম্ভ করলেন। এরাই শিয়া বলে পরবর্তী পরিচিত হয়, এরাই সর্বপ্রথম উম্মত মুসলমানের মধ্যে ফরাক করে এবং ভাগ করে, উম্মতকে বিভাগ করে নেয়, আকিদাগত ভাবে, বিশ্বাসগত ভাবে, দলগত ভাবে এরাই প্রথম বিভক্তি করে নেয়। এর আগে খাওয়ারেজরা বের হয়েছিল, কিন্তু তাদের অবস্থান ছিল খুব সীমিত আকারে। শিয়াদের অবস্থান, শিয়াদের মূল যে আকিদা বিশ্বাস, সেগুলি ইহুদিদের থেকে ধার করা। ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা শিয়াদের প্রধান ছিল, সে নতুন নতুন তথ্য নিয়ে আসত, আলিয়াদুল্লাহর কাছে আসে, বলল যে আমতা আমতা, অর্থাৎ তুমি তুমি। আলিয়াদুল্লাহ বললেন যে আমি আমি কি, সে বলল তুমি সেই, তুমি হলে আমি সেই কে, বলল তুমি হলে আল্লাহ। আলিয়াদুল্লাহ তখন ভীষণ রাগ করলেন, রাগ করে বললেন যে তাকে পড়াই ফেল, এত কঠিন কথা আমাকে বললো, আমাকে ইলা বললো কেন। সে তখন বলল যে যদি পোয়াম তো আমি তো বলবো যে সত্যি সত্যি আপনি আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কেউ তো আগুন পোড়াইতে পারে না। তখন তুমি তাকে পড়ালেন না, সে পালিয়ে গেল মাদায়ানে। মাদায়ানে যায় বললো, এর ইতিমধ্যে আলিয়াদুল্লাহ শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে সে বলল যে আলী মরে নাই, সে কিছুদিন পরে ফিরে আসবে। সে আকাশের যে সমস্ত চিৎকার শব্দ শোনা যায়, সেটা আলীর চিৎকার, আকাশের যে সমস্ত আলো মাঝে মধ্যে দেখা যায়, এটা আলীর হাসি, বিদিন চমকার। এভাবে সে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে আরম্ভ করে। এটা এর এর অনুসারেই বর্তমানে শিয়া হিসেবে পরিচিত। এরা কেউ সাবাই আছে, কেউ বারো ইমামি আছে, এদের মধ্যে এখন ইমামিয়া ফেরকা এখন ভীষণভাবে প্রসিদ্ধ। এখন ইমামিয়া ফেরকাদের এই এদের অনুসারী যারা, তারাই এখন ইরান দখল করে আছে, ইরাক দখল করে আছে, বাহরাইনের একটা অংশ দখল করে আছে, পাকিস্তানের তিন ভাগের এক ভাগ মানুষ এদের, এবং আফগানিস্তানের কিছু অংশ আছে, আমাদের দেশেও কোনো কোনো জায়গা আছে। এদের আকিদা বিশ্বাস অত্যন্ত অত্যন্ত খারাপ। প্রথম আকিদা বিশ্বাস কি দেখেন, আমি আপনাকে বলি, আল্লাহ সম্পর্কে যে আকিদা বিশ্বাস তাদের আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য বাধা আসে, বাধা অর্থ কোনো কিছু নতুনভাবে উদ্ভূত হওয়া, তার মনে আগে ছিল নতুন উদ্ভূত হয়েছে, তারা এটা এই জন্য আবিষ্কার করেছে যে আল্লাহ তার মনে উদ্ভূত হয়েছে, তিনি আবু বকর এবং ওমর ওসমানকে খলিফা বানিয়ে ভুল করেছেন, বলেন খলিফা হওয়ার দরকার ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এটা তার মনে উদ্ভূত হয়েছে, এই জন্য এই ওটা গ্রহণযোগ্য না, আবু বকর ওসমান এবং আবু বকর ওমর ওসমান এই তিনজনের খেলাফত গ্রহণযোগ্য নয়। এটা একটা বিশ্বাস তাদের, আল্লাহ সম্পর্কে কত জঘন্যতম বিশ্বাস। দ্বিতীয় তাদের বিশ্বাস হল রাজা, তাদের মনে করে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে, ফিরে এসে অনেকটা আমাদের দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের মতো পুনর্জন্মবাদের মতো, তাদের একটা বিশ্বাস আছে, তারা বিশ্বাস এরা আইসে আহলে সুন্নাত জামাতকে কুচুকাটা করে তাদেরকে মারবে, তাদেরকে করবে, সে বিভিন্ন রকমের তথ্য তাদের মধ্যে আছে বইতে। এই সমস্ত সমস্ত আকিদা বিশ্বাস এগুলো আমি বলছি সম্পূর্ণ তাদের গ্রন্থ থেকে বলছি, নিজের আমরা কোনো কিছুই তাদের জন্য বানাচ্ছি না। তারপর তারা বিশ্বাস করে, তারা আমাদের কোরআনকে পরিপূর্ণভাবে কোরআন বলে বিশ্বাস করে না, তারা বলে যে মসহাফে ফাতেমা নামে একটা মসহাফ আছে, যে মসহাফের মধ্যে এই কোরআনের একটি হরফ নাই, এর অর্থ হলো তারা অন্য রকমের
কোরআনে বিশ্বাসী, যে কোরআন আমাদের কোরআন তার মুখেও অনেক কিছুই বলতে পারে, সেটা আলোচনা আমি বলবো একটু পরে বলছি। দ্বিতীয়ত, তারা আমাদের কোনো হাদিসে, কোনো একটি হাদিসে তারা বিশ্বাস করে না, অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আমাদের যে সমস্ত হাদিস গ্রন্থ আছে, এই সমস্ত হাদিস গ্রন্থের কোনো হাদিস গ্রন্থ তাদের বিশ্বাস করে না। শিয়াদের সম্পর্কে যদি বলছিলাম, জি, তো শিয়ারা যে বিশ্বাস করে, আমাদের কোনো হাদিসের কিতাবে তো একটা হাদিস তারা বিশ্বাস করে না, অথচ উম্মত মুসলিমার একমত যে কোনো একটা হাদিস যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি কোনো হাদিসকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। অথচ তারা আমাদের একটি হাদিসেও বিশ্বাস করে না। তাদের কাছে হাদিসের আলাদা গ্রন্থ আছে, নাম হলো কুলাই, আর কুলাইনির লেখা আল কাফি, আল কাফি বা শুরুল কাফি, এই সমস্ত গ্রন্থ তাদের কাছে আলাদা গ্রন্থ তারা লিখে থাকে, যেগুলি কোনো সনদ নাই, বাস বিচার নেই, অমুকে বলেছে, কলা আবু আবদুল্লাহ বলে তারা চালিয়ে দিল, সেগুলি তাদের গ্রন্থ। তারা আমাদের কোনো হাদিসের গ্রন্থ তারা বিশ্বাস করে না। তৃতীয়ত, তারা আমাদের ইমামদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে, ইমামদের কাউকে তারা বিশ্বাস করে না। আমাদের নাম আবু হানিফা, শাফি, মালিক এবং আহমদ ইবনে হাম্বল, এনাদের সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে, এদের কোনো কিছু তারা বিশ্বাস করে না। এরা উম্মতি মুসলিমার জন্য মূলত কোনো রকমের ভালো কিছু কোনোদিন আমদানি করেনি। আমরা যদি দেখতে পাই, এরা কোনোদিন জিহাদে অংশগ্রহণ করেনি। আমাদের দেখি যে ফিলিস্তিনে এই পর্যন্ত যতবার জিহাদ হয়েছে, কোনো জিহাদে শিয়াদের কোনো ভূমিকা নেই। আমরা যে ভারতেও দেখি, দেখতে পাবো নুরউদ্দিন জেনকে যুদ্ধ করেছেন, এই যুদ্ধে সুন্নিদের ছিল, তাছাড়া সালাহউদ্দিন আইয়ুব যুদ্ধ করেছেন, সুন্নিদের যুদ্ধ ছিল, পরবর্তীতে সমস্ত যুদ্ধ যেটা ছিল মুসলিম উম্মার জিহাদ ছিল, সমস্ত সুন্নিরাই করেছে। শিয়ারা কোনোদিন জিহাদে অংশগ্রহণ করেনি, তাদের সমস্ত কর্মকাণ্ড মুসলিম উম্মার বিরুদ্ধে। তারা মুখে একটা বলে, অন্তর আরেকটা রাখে। তারা মনে করে যদি কেউ কোনো সুন্নিকে একবার ধোকা দেয়, তাহলে সে সরাসরি হোসাইনের সাথে মোসাফা করার সব পাবে, দ্বিতীয়বার ধোকা দিলে তারা আলী রাদিয়াল্লাহু সাথে মোসাফা করার সব পাবে, তৃতীয়বার যদি ধোকা দেয় তাহলে তারা সবাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোসাফা করার সওয়াব পাবে। সেই সওয়াব আমরা জানি না। আমরা সংক্ষেপে এটাই বলবো যে তারা যদি আমাদেরকে কোনো কথা বলে বিভ্রান্ত করতে পারে, তারা সওয়াব পায়। সুতরাং আমরা কোনো কথায় তাদের বিভ্রান্ত হব না, তাদের কিছু বিশ্বাস করব না। আল্লাহ দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মমতারাম আলোচনা করলেন। আমরা জানলাম শিয়াদের এই ভ্রান্ত বিশ্বাস এবং আকিদা থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা